আমি আগ্রহ সালাম শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে আছি সাতক্ষীরা প্রেস ক্লাবে। পুরসভার সিইও নাজিমুদ্দিন, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ মনসুর রহমানকে লাঞ্ছিতর প্রতিবাদে প্রেস ক্লাব আজ মানববন্ধন। আজ সেই মনসুর ভাইয়ের কাছে আমরা আসলাম। আমরা অবশ্যই শুনব যে ভাইজানের সাথে কি খারাপ ব্যবহার করছেন। আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবন্ধী বাজিদের টলটি গত 29 তারিখ সকালে পৌরসভার কর্মকর্তাদের কথা মতো পৌরসভার কর্মচারীরা পৌরসভাতে তুলে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই বুধবার অর্থাৎ 2 জুন রাতে দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ভার্সনে প্রতিবন্ধীর দোকান তুলে নিয়ে গেল পৌরসভার কর্মীরা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এবং একই সংবাদ রবিবার 3 জুন দৈনিক পত্রদূত পত্রিকার প্রিন্ট ভার্সন, দৈনিক কালচিত্র পত্রিকার প্রিন্ট ভার্সন ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় প্রকাশিত হয়। এই প্রেক্ষিতে পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু এই প্রতিবন্ধী বাজিদকে ফোন করে বলেছিলেন যে সিও সাহেবের সাথে দেখা করতে আইসেন, আপনার টলটি ফেরত দেওয়া হবে এবং কোথায় আপনাকে বসানো হবে সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে, সাথে সাংবাদিককেও নিয়ে এসেছেন। সেই প্রেক্ষিতে তাদের কথা মতো আপনারা জানেন যে সাতক্ষীরা পোস্ট অফিসের মোড় থেকে প্রথম সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত এই সড়কটি গত 15 বছর ধরে প্রায় দুর্দশাগ্রস্ত, অবহেলিত, কোনো নির্মাণ হয় না, সংস্কারও হয়, মানুষ খুবই দুর্বিষহভাবে চলাচল করে। এই রাস্তাটি পুনর্নির্মাণের দাবিতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি একটি অবরোধ কর্মসূচি পালনের আহ্বান করছিলেন এবং ওই দিনে সেটি সাতক্ষীরা পোস্ট অফিসের সামনে পালিত হয়েছিল। সেই প্রতীকী অবরোধ কর্মসূচিতে আমিও অংশগ্রহণ করেছি। এবং প্রতীকী অবরোধ কর্মসূচি পালন শেষে সাতক্ষীরা জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমানকে বলেছিলাম যে এই প্রতিবন্ধী বাইজিদের টলটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা বাইজিদের সাথে পৌরসভায় সিওর ওখানে গেলে তার ভালো হয়। সে প্রেক্ষিতে শেখ সিদ্দিকুর রহমান, প্রতিবন্ধী বাইজিদ হাসান ও আমি তিনজনই সিও সাহেবের ওখানে গিয়েছিলাম। আমরা যেয়ে দেখি যে তার রুমে তালাবদ্ধ। এরপরে এই পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুকে ফোন করেছিলাম, তিনি বলেছিল আমরা ডিসি অফিসের মিটিংয়ে আছি, আপনি বসেন, আমরা সিও রুমের সামনে সাক্ষাৎকার প্রার্থীদের যে চেয়ার আছে সেই চেয়ারে বসেছি। কিছুক্ষণ পরে এই পৌরসভার সিও নাজিমুদ্দিন আসলেন এবং এসে করে বাবার ফোন নম্বর নেই ইত্যাদি ইত্যাদি অকথ্য ভাষায় কথাবার্তা, এইগুলো আসলে শোভনীয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারি না, খারাপ ব্যবহার করতে পারি না, তার সাথেও আমরা খারাপ ব্যবহার এখানে করি। আমরা চলে আসলাম বাইডাবাই। তারপরে এসে এই ঘটনাটি আমাদের অভিভাবক তুল্য ব্যক্তিদের সাথে বললাম, তারা একটি প্রতিবাদ সভা করেছিল, সেই প্রতিবাদ সভা থেকেই ঘোষণা দিয়েছিল যে এই সাংবাদিক মনসুর রহমানকে লাঞ্ছিতের প্রতিবাদে আগামী 4 জুন সকাল 11টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সেই কর্মসূচি সফল করতেই আমরা সকালে এই সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে আপনাকে ধন্যবাদ। আজকে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার উনি মনসুর আলমকে পৌরসভার সিও উনি লাঞ্ছিত করার প্রতিবাদে আজকে প্রেস ক্লাবে মানববন্ধন। আমি সাংবাদিক, আমিও চাই যে এর সুস্থ বিচার হোক বা এই অবদস্থের কারণে তাকে যেটুকুভাবে মানে প্রতিবাদ করার প্রয়োজন সেটা করুক। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান, আজকের যে সাতক্ষীরা প্রেস ক্লাবের যে মানববন্ধন হয়েছে এই সম্পর্কে আপনি কী আপনার মতামত? মতামত একটি যৌক্তিক মতামত, যৌক্তিক কারণ আছে, কারণ একজন সাংবাদিককে লাঞ্ছিত করার অধিকার কারণেই নেই।
আমি মনে করি সাংবাদিক মনসুর রহমানকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এই ঘটনার যথাযথ শাস্তি বা উপযুক্ত বিচার হওয়া উচিত। তারই প্রতিবাদ আজকে মানববন্ধনে আমি ও আমার যে সহকর্মীরা আছে তারা এই ঘটনায় সহমত পোষণ করছি এবং অভিযুক্ত বা দোষী সিও প্রশাসক সিও নাজিমুদ্দিনের যথাযথ বিচার প্রার্থনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকে এই যে প্রেস ক্লাবে সাতক্ষীরা প্রেস ক্লাব যে মানববন্ধন, এই মানববন্ধন সম্পর্কে ভাই আপনি কী জানেন বা কী প্রতিকার চান? সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ, তাদের সম্মানটা জাতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে পড়ে। এখানে একজন সিও স্টেট পাওয়ার হতে পারে, একজন পৌরসভায় উনি পৌরসভার একজন কর্মকর্তা, পৌরসভা মানে একেবারে জনসাধারণ, জনসাধারণের টাকায়, ট্যাক্সের টাকায়, জনসাধারণের সমস্ত টাকায় এই পৌরসভাটা চলে। তা এই পৌরসভা যেখানে জনগণকে নিয়ে নাড়াচাড়া করতে হয়, সেখানে একটা মানবিক একটা ভালো অফিসার আমরা আশা করি। এই অফিসারের সম্পর্কে অনেক দুর্নীতি, খারাপ ব্যবহার, স্টাফদের সাথে আচরণ, খারাপ আচরণ, সবার সাথে খারাপ আচরণ, অধ্যত্তপূর্ণ আচরণ, এটা কোনো শিক্ষিত কোনো ভালো মানুষের এরকম আচরণ হতে পারে বলে আমার মনে হয় না। তো আমরা আসলে চাচ্ছি পৌরসভাটা একেবারে সাধারণ মানুষের উঠা বসা, সাধারণ মানুষের কাজকাম। এখানে আমরা চাই একটা ভালো একটা মানুষ, ভালো একটা মনের ভালো মানুষ এখানে আসুক, এই দায়িত্বটা নিক। আর ওনার ব্যবস্থা, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঊর্ধ্বতন যারা আছেন তারা ওনার ব্যবস্থা কী করবেন, অন্য জায়গায় সরিয়ে দেবেন না সাসপেন্ড করবেন, উনি যেখানে যায় সেখানেই অপরাধ করে, এরকম ধরনের খারাপ ব্যবহার আচরণ করে, ওনাকে অন্য জায়গায় দিবেন না একেবারে সাসপেন্ড করবেন, সেটা তাদের ব্যাপার। আমরা চাই সাতক্ষীরা থেকে তিনি সরে যান, আমাদেরকে মুক্ত করুক, কারণ উনি আসার পর থেকে কিন্তু এই সাতক্ষীরা পৌরসভার এই মেয়র কেন্দ্রিক আজকে যে জটিলতা, আজকে পৌরসভাকে খান খান করে ফেলে দিচ্ছে। কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি থাকে, বেতন পায় না ঠিক মতো কর্মচারীরা। এই আগে যে চেয়ারম্যান সাহেব ছিল, বাধ্য করলো তাকে বের করতে, অন্য চেয়ারম্যান, মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব, সমস্ত কিছুই উনি আসার পরে। এগুলো ঠিক না। আমরা সব অফিসারই চলে যাবে, আমরা সাতক্ষীরার মানুষ, আমরা সাতক্ষীরাতে থেকে যাব। আমরা চাই না যে একজনের জন্য আমাদের ভিতরে অনেক অশান্তি হোক, অনেক রকম ঝড়ঝাপটা হোক, অনেক ঝামেলা হোক, আমাদের মধ্যে উনি এভাবে বাধায় দিয়ে চলে যাবে, এটা আমরা চাই না। তিনি চলে যাক, আমাদের সাতক্ষীরাবাসীকে মুক্ত করুক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।